हेलो एवरीवन अस्सलामु अलैकुम आमी रियाज आईनेसर पबजी पीसी टीमेर सदस्य। वालेकुम अस्सलाम नो नेम भाई, वेलकम टू माई लाइव स्ट्रीम। और আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে পাবজি পিসি খেলে কিনা। यस পাবজি পিসি টিম আছে আইএনএসের, তো আমি পাবজি পিসি টিমেরই একটা সদস্য মেম্বার। তো আমার ইন গেম নেম হচ্ছে আইএনএস উইজার্ড। আমাদের টিমে আরো চারজন আছে, তারা হচ্ছে এডিএফ প্রাচুর্য, ডোমিনাটর, সানি কিলস, জাইরাস। সো আশা করি সবাইকে আপনারা আস্তে আস্তে চিনবেন, দেখতে পাবেন। পাবজি খেলেন বা হ্যালো ব্রো। রেদওয়ান এমডি, রেদওয়ান হ্যালো ব্রো। রোহান আহমেদ পাবজি খেলেন? ইয়েস ভাই পাবজি খেলি। So starting प्रथमे एक ट्रेनिंग कर निलाम। बिग फैन ब्रो, बिग फैन, थैंक यू सो माच। एम डी इमन आहमेद साइलेंट नो नेम भाई। এটা কোন মোড ভাই? এটা ট্রেনিং মোড। এখানে আসলে ট্রেনিং করা হয়, ট্রেনিং করে তারপরে আমরা নরমাল ম্যাচ অথবা র‍্যাঙ্কড, এখানে বিভিন্ন মোড আছে, নরমাল মোড, র‍্যাঙ্কড মোড। নরমাল মোডে এখন বটও অ্যাড করা হয়েছে। আমি একটু ডিসকর্ডে জয়েন করি। হ্যালো কি ম্যাজিক খেলবা? হ্যাঁ হ্যাঁ ব্রো। আচ্ছা আচ্ছা ব্রো, আচ্ছা শোনো আচ্ছা আচ্ছা। হ্যালো, আমি আমাদের ইনস্টিংক্ট ই-স্পোর্টস এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে লাইভে আছি, তো একসাথে আস্তে ধীরে খেলি। ওকে স্পেস কি নাই নাকি? হ্যাঁ হ্যাঁ স্পেস আছে, তুমি আসো জয়েন করো। আমি তোমার পেজে গিয়ে এখন মাত্র কমেন্ট করতাম। এ ভাই মাইক কানমান সরাও মিয়া। তোমার না 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 না, এটা আছে হচ্ছে তুমি সার্চ দিতে পারো হচ্ছে iNESOfficial, আমাদের অফিশিয়াল iNESOfficial ইউটিউব, হ্যাঁ ইউটিউব চ্যানেল। ভাই 3300x নিমো নাকি 2600x নিমো, কোনটা? 2600 নাকি 3300? 2600 নাকি 3300x? 2600x। এটা রাইবে ভাই ভালো বলবে। বাই 4 কোর 8 থ্রেড। আইএনএস এর মেইন টিম নাই, এটা কি PUBG PC? জি ভাই এটা PUBG PC। মেইন টিম বলতে আপনি কোন টিমের কথা বলছেন ভাই, একটু জানাবেন অবশ্যই। আসিফ ভাই, সাকিব ভাই, জি ভাই আমাদের এটা PUBG PC এর মেইন টিম, আমরা যারা খেলছি। আর আসিফ আমি বাদে, এরা বট ভাই। 1 vs 1 খেলবা? যে বট বলছো আহ ডেথ ম্যাচ খেলে 1 vs 1। না না, you are the pro then you rule me। আচ্ছা ভাই কে জানি বললো 33x নাকি 26x পেটে ভাই। আমার কিন্তু মাদারবোর্ড ভাই এবি 350m, সো ওই হিসাবে বল ভাই। শাউট আউট প্লিজ। SN Sirat Sirat Riaz bhai, big shout out to you. Do you know Scout? Yes I know. Hey Riaz bhai, bolo bolo 2600x ki better hobe? Hai 2600x bhalo hobe। Ami paila ami netam, ami nije to 2600 chale, ami to 2600 bad rep cups chalao। রিয়াজ ভাই আমাকে একটা শাউট আউট দাও। Shout out to Magic, you mad? Not magic. Magic magic की भाई की नाम दिलावा मैं सवाई बोले magic magic। हाँ आशी पागल किचु ना भाई कारो किचु जानते चले कथा बोलते पारे ना मैं जोतो को जानी अवश्य जाना बो। भाई एक दिन इंटरनेशनल टूर्नामेंट देखते चले अवश्य भाई सवाई जो दी सपोर्ट कर बंगाली जरा आचन অবশ্যই একসময় দেখতে পাবেন। আমরা খুব চেষ্টা করছি আস্তে আস্তে এগিয়ে যাওয়ার। তোরা কে আগায় যাবে তুমি noob নিয়ে যাও। লুট নাই ভাই। আচ্ছা একটু থামো একটু ওয়েট করো। Okay. Love from TFF E-Sports. Play Valorant by Ami Valorant Kalina Ravi by Kala mother founder. Awasho set up with Pavan Apnata Jati connect again. That's a helmet Palamara called out though. Was helmet Tommy or Piney? Where was the enemy? Namsilo? If they get to Namsilo, to me, I ask you at the key chicken hobby. Bad chicken, no shade, Dicta Baban. Just a good chicken, yes, sir. What? Told you both camper. नुब शिट कैंपर भाई मोबाइल पबजी खेलें ना भाई आमी खेली ना पबजी आमी पबजी पीसी स्क्वाड मेंबर तो आमी पबजी पीसी खेली वेट 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 कवर जाओ ओह शिट अगर जी स्मोक चलाना चाहो वेट मार्सा हो रहा है मार्सा Hey, Shingala Matala, chale. Hi, graphics high, Koren bhai. Dekbo bhai, graphics high kore khelte lagle bhai game atkai jabe. Etotao obostha bhalo nai PC er. Je graphics high kore khelbo. PUBG bhai high kore khela. Ar PUBG PC bhai kokhono high kore kom sombhob na. Apni jodi high kore khelen kokhono smooth game paben na. So je high kore latency paben onek, latency paben. Khub baje jabe. Yes. गेम स्मूथ থাকলো লেটেন্সি থাকবে ভাই দেখো তো ভিতরে হেলমেট আছে কিনা এই যে আছে ড্যামেজ ওকে লাগে আমার প্লেয়ার প্লেয়ার 7 এর আমো আছে আছে আমাতে 60টা আছে আচ্ছা এই যে ইয়া ফ্রেশ লেভেল 2 হেলমেট আছি আমি আচ্ছা পাইছি লেভেল 1 আর কি লেভেল 2 পাইছি আমি ফ্রেশ তুমি আমারে 7 এর আমো দাও আচ্ছা আসো ভিতরে আসো এদিকে প্লেয়ার আছে আওয়াজ পাইছি আবার ও নো ম্যান ফাস্ট কাম ফাস্ট मैजिक कम मरुक बेटा आओ अरे तुम्हारे এখানে ক্যাম্প করেছিল ভাই PUBG PC তে হাইয়েস্ট কত FPS পাওয়া যায় ভাই যত ভালো আপনার জিপি হবে তত ভালো FPS পাবেন আর 200 নাকি 300 হাইয়েস্ট ক্যাপ হাইয়েস্ট দেওয়া থাকে 300 300 মেবি ক্যাপ হ্যাঁ बुस्टर ने फर्स्ट ने এটা কি মিরামান ম্যাপ না ভাই এটা মিরামান ম্যাপ না এটা হচ্ছে কারাকিন না এটা PUBG PC তে নতুন আছে নিউ বল না নিউ বলা যায় না এটা প্রায় 2-3 মাস হয়ে গেল এই ম্যাপের কি বলো 2-3 মাস কত দুই তিন মাস হবে না না এই যে ফার্স্ট এড আসে মে আসে দুই তিন মাস হবে কিন্তু হবে হবে তিন মাস হবে খেলছেন না তো হবে হ্যাঁ হ্যাঁ ওইটাই তো यस भाई फर्स्ट पाव नहीं आ पाइसे আসছে আমাদের 400 বুলেট কি করব 400 বুলেট কিসের 5 এর আর আমি 7 উঠাইছি এখন কি ম্যান আছে প্লেয়ার বাইরে আছে ওকে আমি হিল করি কভার দিও একটু হিল করো आते हमें समस्या नहीं ओ नाइस आईनेस सेक्शन लाइव जी जी भाई ওটাই বললাম বাজু যে হয় আপনি আসেন কেউ একজন আসেন ভাই চুপ বাজু যে ভাই ঢোকেন আপনি ঢোকেন হ্যাঁ লাগবে অফিশিয়াল মেম্বার রাখ খেলেন আমি কারণে ডাকলাম সবাই আর রাতে আর কি সময় পাবো না বুঝছেন কারেন্ট টারেন্ট যাই বিভিন্ন প্রবলেম থাকে আমি যেতে পারতাম মানে ইয়া তো নেটে সমস্যা খুব আমার আইএসপি সমস্যা ভাই দুই দিন ধরে কল করতেছি এখন ব্লক করে রাখছি পেছনে পেছনে ম্যান কোথায় আমি তো স্পট করতে পারতেছি না ভেতরে আছে বের হবে জোন শেষ হলো দেখছি দেখছি দাও মারি দাও ডেড ডেড ও আমারে শট করতে চাইছে শট দিতে আমার আমার এখান থেকে অ্যাঙ্গেল পাইনি सब मोबाइल गेमर এখানে PUBG এর সাথে Free Fire আর PUBG Mobile এর কথা বলতেছে জি ভাই বাংলাদেশে ম্যাক্সিমাম প্লেয়াররা মোবাইল চেনে PUBG Mobile খুব কম প্লেয়ার আছে যারা আর কি পিসি গেম গুলো আর কি জানে বা বোঝে PUBG পিসি কমিউনিটি থেকে PUBG Mobile কমিউনিটি একটু বড় এটা মানি কারণ বেশিরভাগ মানুষই 1 লাখ টাকার ফোন থেকে 1 লাখ টাকার পিসি থেকে 1 লাখ টাকার ফোনরে বেশি কনসিডার করে এক লাখ টাকার ফোন না থাকলেও তার কাছে যদি 20 থেকে 30000 টাকার ফোন থাকে তাহলে আর কিছু লাগে না আর এখন পর্যন্ত যে সকল গেমগুলো আছে কিন্তু অবশ্যই কম্পিটিটিভের দিকে যদি যাইতে হয় তাহলে 1 লাখ টাকার ফোনই লাগবে কারণ ভালো ফোন ছাড়া কিন্তু অসম্ভব ভালোগুলোতে ইয়া দিতে হলো মানে ইনস্টিংক্ট এর ফেসবুক আইডি বা সব লাগাই দি যে ফাঁকা আছে ওকে লেফটের গোলারে ধরবা লেফটের গোলার ওদিকে তো যেতে সোজা গেলে এক স্কট পাবো দুই স্কট পাবো আচ্ছা ঠিক আছে ভাই টুর্নামেন্ট খেলেন নাকি ভাই হ্যাঁ ভাই বিডি টুর্নামেন্ট যেগুলা হয় সেই সকল টুর্নামেন্ট রিসেন্ট আমরা জয়েন করছি আশা করি সামনে ফলাফল পাবেন জুনের টুর্নামেন্ট আছে এটা বলে দেন কত তারিখে এটা কি জানো না রাজু ভাই সামনে একটা টুর্নামেন্ট আসার কথা না এখনো তো অ্যানাউন্স করেনি কোনো ওকে কম্পাউন্ড আমি আবার খাচ্ছিলাম ভাই গানের রিকয়েল কন্ট্রোল করতে পারি না বলে ছেড়ে দিছি ওকে আপনি ভাই আপনি খেলছিলেন বাট গানের রিকয়েল ভাই গানের রিকয়েলটা আসলে খেলতে খেলতে আসবে মানে এই গেমটা আসলে যারা প্রথম আসে সবাই হয়তো অল্প কয়েকদিন খেলে চলে যায় কারণ এটার এই যে গান রিকয়েল সিস্টেমটা এটা অনেক বাজে অনেক হার্ড আর কি অনেক অন্তত 500 আওয়ার্স লাগে এই মাস্টার হইতে গেমে রিকয়েল আপনারা কন্টিনিউ করেন আশা করি ভালো ফলাফল হবে हेड कैसे একটা নক একটা নক কোথায় নক দিছো বলো পোস্ট দেই আমি হার্ড মারকে যাই দেছি না পোস্ট দিও না ওরা জোনের বাইরে আছে ক্লোজ করবে আচ্ছা তাহলে আমি এদিকে একটু হোল্ড করি ওকে 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 আমি লেফট সাইড দিয়ে ধরলাম ওই রিভাইভ দিতে গেছে আমি রাইট সাইড দিয়ে গেলাম দুইটা নক কোথায় নক মার্ক হার্ড মার্কে शेट हाथ मार के आछे हाथ मार के आछे আমি বিয়ার বাঁচতে পারবো না আমি ভাবছি উঠায় ফেলতে আরে আস নো পারবা পারবা ম্যাজিক ইজি আরে লাস্ট ম্যান ছিল এটা আমি ভাবছি উঠায় ফেলিনি উঠায় ফেলছিল আরে টিপিপি খেলেন একবার ভাই টিপিপি ভেবে দেখি একটু পরে ভাই এপিপি কেন খেলেন অল টাইম ভাই পিসি গেম গুলো আসলে এপিপি সবাই খেলা হয় আর টিপিপি मजा लागे ना भाई खेलियो ना जार जोन्नो एपीपी सबाई खेले भाई टीपीपी ते कैंपर बेशी एटा আরেকটা বিষয় পিসি গেম তো সব এপীপি তো দেখতে পাচ্ছেন আপনারা খেলা দেখছেন বুঝছেন যে কি পরিমাণ ক্যাম্প করে এখানে কোব স্নিকি আস্তে ধীরে লাফাই লুফাই যে জ্যাম রাজ দিয়ে দিলাম এমনটা না ও ও ও ও কে গেছিলাম नाइस हेडशॉट आ भाई जाक शुरू করছেন এতদিন পর জি ভাই শুরু করলাম कम to me I'm gonna die I'm gonna die and I'm gonna die আসতে পারবা না ট্রাই করছিল ট্রাই করছে দেখবা নাকি বের হবা ফিনিশ করে যাই 7 লাইভ আমি শুয়ে থাকা অবস্থাও কেমনে জানি একটা পড়ে গেল বুঝলাম না আমি আরে আরে দেখতেছি সব দিকে নিন আছে ডেড নেক্সট কোন ম্যাপ খেলবো কমেন্টে জানান ओके डेड सो नेक्स्ट इरांगेल ना मिरामार तो मैं अभी पाबो ना शैनक इरांगेल ना की कारा की अवश्य জানাবেন পাবেন মিরামার পাবেন বাট বট পাবেন মিরামারে তো বট এখন পিস খেলে কি বলো ভাই না না র‍্যাঙ্ক র‍্যাঙ্ক খেলা যাবে না ও ওকে ইরাंगेल ओके আচ্ছা জো ভাই আসবা আসি আমি বেরো বেরো তোমরা बेरो शैनहक ए कारल तो ভালোই কাজ করে ইরাঙ্গেল 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 শैनहक দেখা যাক সবাই কমেন্টে জানান দেখা যাক কোনটা বেশি এখন পর্যন্ত ইরাঙ্গেল দেখতে পাচ্ছি সবথেকে বেশি একজনই কমেন্ট করতেছে ইরাঙ্গেল না না দুই তিনজন করেছে ओके একজনই রাঙ্গেল গিয়েছে একজনই রাঙ্গেল করছে দুই ভাই PUBG তো অলমোস্ট ডেড PUBG ডেড না আবারো ব্যাক করছে PUBG তে বট দিয়েছে যারা নতুন প্লেয়ার তাদের জন্য বট দিয়ে দিয়েছে তো তারা বট মেরে খুশি থাকছে আবারো খেলা শুরু করেছে যারা খেলতে পারতো না भाई भाई आजबन ना की ना ना छी छी रंगेल ओके वैलोरेंट चले गेला PUBG কেমন লাগে জানি রয়্যাল পাস সিস্টেম কি দেবে ভাই রয়্যাল পাস সিস্টেম আছে এখানে আপনাকে প্রতি সিজনে কিনতে হবে প্রতি সিজনে আপনাকে এই পাসটা নিতে হয় ম্যাজিক প্রো यस ম্যাজিক প্রো ইরাঙ্গেল খেলে আসে ওকে লং ম্যাচ No, 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 me not pro, bro. You know shit? Ready though. Ready though, Shobai. Carry me. अच्छा भैया केईजार एम भाई आपने की जिज्ञासा करছেন সেটা হয়তো উপরে চলে গেছে মেসেজে আপনি আবারো জিজ্ঞাসা করতে পারেন সরি ভাই মেসেজটা মিস্টেক করার কারণে শুনছি যে PUBG PC 4 দিন জন্য ফ্রি 4 দিনের জন্য ভাই ফ্রি না 4 দিনের জন্য দামটা কমিয়ে দিয়েছে দামটা কমছে প্লাস ফ্রি হ্যাঁ ফ্রি ভাই আমি আপনারা অবশ্যই ডাউনলোড দিবেন অবশ্যই গেমটা ট্রাই আউট করবেন রিকল একটু হার্ড সমস্যা না আপনারা ফ্রি বলতে কি বোঝাচ্ছো ডাউনলোড করে ডাউনলোড করে ফেলতে পারবেন 4 দিনে 4 দিনের জন্য ট্রায়াল হিসেবে ফর আ লিমিটেড টাইম ইউ ক্যান ডাউনলোড ইট এন্ড প্লে ওকে অবশ্যই ডাউনলোড করবেন অবশ্যই খেলবেন হ্যাঁ রিকলটা একটু টাফ হবে কিন্তু ট্রেনিং এ গিয়ে একটু ট্রাই আউট সেই সেই 4 দিন কি হচ্ছে মানে শুধু 4 দিনই খেলতে দিবে হ্যাঁ হ্যাঁ শুধু 4 দিনই খেলতে দিবে যদি গেম আর সেই সময়টাই কি হচ্ছে প্রাইসটা হাফ থাকবে হ্যাঁ প্রাইস হাফ থাকবে ওকে এর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত 4 থেকে 8 তারিখ পর্যন্ত আজকে থেকে 8 তারিখ আজকে 12টার পর হবে ইয়া ওকে তো আজকে আজকে থেকে 8 তারিখ পর্যন্ত 4 দিন ফ্রি আছে ট্রায়াল দিতে পারেন আপনারা ডাউনলোড করে তো সবাই স্ট্রিমে যান এন্ড ডাউনলোড করে সবাই একটু ট্রায়াল দিয়ে আসেন যদি ভালো লাগে অবশ্যই গেমটা পারচেজ করে খেলা শুরু করে দেন it may be hard but it's fun bro আপনাদের বট আনা হইছে আপনাদের জন্য কিন্তু বট আনা হইছে যাতে PUBG ভেটারেন প্লেয়াররা আপনাদেরকে ডমিনেট না করতে পারে কিন্তু আপনি যত লেভেল পার করবেন তত বট কমতে থাকবে সো এটা আরেকটা ভালো জিনিস যেটা PUBG মোবাইলে হয় PUBG না PUBG মোবাইলেও কিন্তু কিছুটা এরকম আছে যে হচ্ছে যখন শুরু করবা গেমটা যখন তুমি হঠাৎ করে একটা অ্যাকাউন্ট তৈরি করে যখন শুরু করবা তখন শুরুর দিকে কিন্তু প্রায় 90% বট থাকে তো আস্তে আস্তে যখন খেলতে খেলতে তোমার র‍্যাঙ্কটা আপ হবে তখন তুমি কিন্তু বটটা কম পাবে সো এখন PUBG PC তেও আর কি এরকম একটা সিস্টেম করছে তো যারা খেলতে চাও তারা অবশ্যই পারচেজ করে দেখতে পারো ফ্রিতে ট্রাই আউট করো হ্যাঁ তোমরা তোমার কারো কারো PC তে আবার প্রবলেম হতে পারে তো এটা 4 দিনের মধ্যে দেখো পিস কারোতে ভালো স্পেস পেতে পারে কেউ কম স্পেস পেতে পারে তো প্রি পারচেজ এর আগে এটা ভাইয়া এক ফোন গেজ স্ট্রিম ফ্রি দেয় নাই আজকে নাকি 5টা পর থেকে আমি যতটুকু পর থেকে ভাই 5টা পর থেকে বিগ ফ্যান ইকরাম হোসেন ভাই বিগ ফ্যান ডিসকর্ডে কি ডিসকাউন্টের প্রাইস কত হবে বলতে পারবেন না ডিসকাউন্টের প্রাইসটা মেবি 6 কি 700 টাকার মতো খরচ হবে না 500 টাকা হলে পাবেন ভাই 500 টাকা দিলে 500 টাকা দিলে $5 $5 হলে রেজিওনে কত এখন এখন 14 আর্জেন্টিনা 14 তাইলে কত 7 হবে 7 হবে হ্যাঁ ওইটাই মানে ধরে রাখতে পারেন 7 যদি সবথেকে বেশি খরচ হয় তাহলে 800 বেশি খরচ হবে না হ্যাঁ সো ম্যাক্স ম্যাক্স $800 দিয়ে কিনছিলাম 1300 টাকা না আমি যখন নিছি সেই সময়টাই আমার খরচ পড়ছিল কত এরকমই 800 এখন কিন্তু তার থেকে কম থাকার কথা আমি পাইছি M249 ও shit রিলোড হইতে হইতে জীবন শেষ আমি M16 পাইছি আমাদের পাশে কিন্তু এনিমি নামছে মার্ক দাও তো কোথায় পাশের রুমে এই প্ল্যান নাম্বার কি করতেছ ওয়েস্ট পাই নাই টয়লেটে ঢুকছে ভাই ওর কাছে কি আছে और কাছে শটগান দিয়ে বাড়ি মারছে আমারে দূর থেকে মারে আমারে নাইস শটগান দিয়ে মারছে হোয়াট পুরো হেডশট একটা না হ্যাঁ একটাই জিজ্ঞাসা তো ভাই আমার এখানে দুটো প্লেয়ার মাইরা আইতেছে एक मिनट होल्ड करो ओके आशा आशा मैं होल्ड করছি ওই তুমি আরেকটা আছে ও ওহো মিটাইতেছি ভালো খেলে ডেডলি শটগান পাইছে সেই শটগান পাইছে ডেডলি শটগান ওই যে প্লেয়ার ওকে এটা ক্লিয়ার করো আমাকে একটু বলো তো কোথায় ও ড্যামেজ আছে হ্যাঁ রাইট রেড বিল্ডিং এ অনেক ড্যামেজ আছে একদম লাস্ট হ্যাঁ ছুঁয়ে আছে জি ছুঁয়ে আছে একদম বডিতে এত স্লোলি যেও না রাইট থেকে পেছন থেকে মাইর খাবা তো আমি এক্সপেক্ট করতেছি তো দেখে আছে ছুঁয়ে আছে উইজার্ডের ওখানে এখন উপরে নাইস प्लेयर तो आरो आसे कॉड मोबाइल এর মত फेमस हां भाई আপনার কি মনে হয় কড মোবাইল PUBG মোবাইলের মত फेमस না কেন ভাই জানি না ভাই আমি মোবাইলের বিষয়ে PUBG মোবাইল হচ্ছে একদম রিয়েলিস্টিক আর এটা অনেক আগে আসে অনেক পপুলার পাইছে ওইজন্য CODM অনেক দেরিতে আসছে তো ওইজন্য ইয়া মানে মন আসে না যারা PUBG এ ডেডিকেটেড এখন CODM টা পপুলারিটি পাবে সনি নিছে তো স্পন্সর আপনার $1 million टूर्नामेंट করতেছে ওরা সো এটা পপুলারিটি পেয়ে যাবে কতদিন পরে ভাই কবে আবার PMPL খেলবেন ভাই এটা আমি জানি রাইভিভার বয়েস রাইভিভার হ্যাঁ রাইভিভার ভাই কি বয়েস চেঞ্জ কি রাইভিভার বয় আর বলে কি বলেন আচ্ছা এটা 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 কোন মোড যেখানে M249 ডাইরেক্ট মেসেজ দিছে আপনার মনে হয় এটা ইয়েতে চলে গেল রিকোয়েস্ট মেসেজে গেছে এই ক্যাম্পার পাইছি পাইছি এটা যেটা বলা হইছিল যে আসলে ক্যাম্পার সব এখানে থাকে একটা আমি আউট পাইছি আর কিন্তু আমি ভুলে ADF করছি এটা আর কি PUBG PC দিছে আর কি আমাদের PUBG PC মোডে নতুন একটা আপডেট আসছে যেখানে আর কি M249 এমন কি আরো কিছু কিছু গান আছে যেগুলো আর কি আপনি স্পনেই পাবেন তার জন্য আপনাকে ড্রপে যাওয়া লাগবে না ড্রপ লোড করা লাগবে না সামনে অমো এসে পড়বে ড্রপ থেকে ড্রপে পাওয়া যাবে না এমনি পাওয়া যাবে না ভাই 47 ড্যামেজ দিলাম বুঝলাম না মানে টমি গান ক্লোজ রেঞ্জের স্কারলেট থেকেও বেশি ড্যামেজ দেয় কি টমি আমি ওর ক্লোজে আমি ওকে দেখলাম আমি আগে শুট করলাম কিন্তু স্কারল ওরে 47 ড্যামেজ দিয়েছে আর টমি আমার আগে মেরে ফেলছে টমি অনেক ড্যামেজ দেয় তো ক্লোজ রেঞ্জে মনে 45 এসবি তো এইজন্য আই থিংক আমি মাউস দিয়ে আসছি আমার আমার সকালে আবার 402 ডিসটর্ব করতেছিল আজকে এক্সচেঞ্জ করে দিতে চাইছিল কিন্তু ওর কাছে স্টকে নেই সাইলেন্ট নো নেম আচ্ছা আমি কি আমার এই যে হাইপার সরি এটা নাম কি ভুলে গেছি তো ভাই প্লে ওয়ারজোন প্লিজ ওয়ারজোন অবশ্যই আসবে কট কট খেলেন না ভাই রাইবি ভাই খেলি খেলি খেলবো আরেকদিন আপনারা একই দিন একটা পাবেন আপনারা দেখতে থাকুন একই দিন একটা গেম দেখতে পাবেন আজকে PUBG PC দেখেন ইউসিতে এর মধ্যে কি কি পাওয়া যায় আপনারা দেখতে থাকেন এনজয় করতে থাকেন শুধু প্রসেসরটা জি প্রসেসরটা নিলো কুলিংটাও মনে করেন থার্মাল থেকে নিলো কুলারটা হ্যাঁ তাহলে পাবেন चल लीजिए हेलो बोलो बोलो ব্যাপারটা আমার কেমন জানি লাগতেছে ভাই বুঝছো স্কারল আরে থমসনের অনেক পাওয়ার তো ক্লোজে অনেক পাওয়ারফুল থমসন এটাও ঠিক কথা কারণ আমি একটারে যেভাবে ফালাই দিলাম টমি গান তুমি মারলা না ওইটারে না না তোমার যেটা তোমাদের মারছে ওইটারও তো আমি ফালাইছি হ্যাঁ ওটা দেখলা না জাস্ট টাচ লাগলো পড়ে গেল কিন্তু আরেকটা যেটা ছিল ওরে মনে করো হেডশট দিছি একটা হেডশট দিছি একটা বডি রিপিট পড়ে গেছে ক্লোজে তখন মনে আছে আমার 4টা বুলেট লাগছে মাত্র একজনের নক দিতে ওটা লো ছিল ওটারে লো করছিলাম আর শটগান ভাই খুবই বাজে গান আমার পরে একটু ইয়া করছে শটগান ভাই আগে বেস্ট ছিল আরে আমি তারে স্কারল দিয়ে প্রায় হাফ ম্যাগাজিন ফায়ার করার পরে সে আমারে শটগান দিয়ে একটা বাড়ি মারছে পড়ে গেছে এখন ভাই শটগান বুঝিনা আমি মানে এনিমি মারলে সব মানে লাগবে পড়ে যায় একটা মারলে আর আমি মানে কি পাই মানে প্যালেট মেলেট কি ভাবে দি কই যান চালি বট কেম নামতাম না লং খেলে বড় খেলে একটা টিম যাচ্ছে ইজি ক্লিয়ার ওয়ান টিম 1 2 3 4 জন 5 জন মনে হয় আরে বাতে ল্যান্ডিং আমার এর দিকে গিয়ে বাতে ল্যান্ডিং 5 জন কিভাবে হয় 1 2 3 4 5 জন দুইটা স্কোর তো দুইটা স্কোর একটা স্কোর পেছনে ঘুরছে লেটে জাম দেই আমি রিভার সাইড গেলাম তোমার সাথে একটা জাম দিছে ওরে মারতে যাইতেছে এখন শান ভাই সামনে লো আরে শুয়ে আছে আরে এনিমি দেখিনি শান ভাই নিচে নামো লো আছে ওখানে साउंड भाई नहीं तो मैं सीरियसली शाउन भाई लो আছে অনেক এদিকে আসো আমার বিল্ডিং এর উপরে আচ্ছা ভাই আমার বিল্ডিং এ গেমে প্রবলেম আছে ভাই গেমে শুয়েছিল আমার বিল্ডিং এ আছে আমি ব্যাক করছি ধরে রাখো না কেন থেকে গেম অন তোমার ইন গেম অন ওকে ওকে আহা শুয়েছিলই হঠাৎ করে চলে গেল কেন শাওন ভাই শিবক ভাই চলে এদিকে আসতে পারো ওকে ক্লিয়ার করো আস্তে ধীরে ক্লিয়ার করো এখানে তিনজন প্লেয়ার ভাই কেডি সিস্টেম কি রকম কেডি নরমাল যেরকম থাকে ওরকম আইছো আরেকটা আছে উপরে 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 কিছুই তো নাই ওয়াক করতেছে ও দেওয়ালের বাইরে আপনার কত ব্রো আমার পয়েন্ট সাইডে যে সিঁড়িটা আছে আচ্ছা আমি এই ম্যাচ পরে সিঁড়িটা আছে ওটার উপরে এই ম্যাচ পরে আমার এনি দেখাচ্ছি আমি পাম্প করো তোমার শটগান পাম্প করা হয় নাই রাউজন দিয়ে দেন আয়ান তাসিনে আয়ান কি অবস্থা ভাইয়া আমাদের রেড আইস মেম্বার ওয়েলকাম টু মাই লাইভ স্ট্রিম ভাই Instinct E-Sports ইয়া স্পন্সর কে ইসিসি আর অনেক আর কি কি আছে ডিলিং তারপরে টেক ইয়া তোমার হচ্ছে এটা এক্সিট ল্যাগ মারো ও নো এক ক্লোজ কখন করলো এত কয়েকদিন ভ্যালোরেন্ট খেলে গেল হাতটা গেছে আমার আমি আমার ডেথ গেমটা দেখে আসি ভাই কারণ এক গেম দা হেডশট বডি শট কনস্ট্যান্ট বডি শট দিও আমি কেন ভাই গেমে কি প্রবলেম এটা দূর ওই গেম আর কি বলবা এইগুলা তো কি লাইট ভাই গতকাল কেও তুমি র‍্যাঙ্ক খেলতেছিস ভাই এত তো ভাইয়া ভাই আছি তুমি এখন আইএনএস এর মেম্বার আমাদের কি চিনবা না ভাইয়া এটা এরকম কথা বললে হবে না ভাই ছিলা ভাই আছো ভাই থাকবা সব সময় যারা যারা আছো সবাই একসাথে খেলা দেখবা এনজয় করবা কি শাওন ভাই আসলো আরে এখানে থাকে কথা বলো না কেন ভাই ম্যাজিক রেডি দাও আমি ডেথ গেম দেখতেছিলাম মারতে মারতে আমার একে আমার বুলেট শেষ হয়ে গেছে ও নক খায় না আজব আমি এনিমিরে পিক করে পাই না পরে দেখি নিচে শুয়ে থাকে মারলো আমারে ভালো মারছে কই শাওন ভাই তুমি এখানে যদি কল যদি জানতা শুনছি আমি এই রাইজের সাথে কথা বলছিলাম তো কনসেন্ট্রেট করতে পারি হ্যাঁ আমি তো ইয়া করছি পরে অন করে দিছি যেন শুনতে পাও অনেক লো ছিল এত লো যে আচ্ছা PUBG 4 দিনের জন্য কখন যেন ফ্রি দিবে 6টার পরে 7টার পরে এরকম কেন কেন হ্যাং করে খেলাবে সার্ভার তো হ্যাং করে ফেলাবে ওরা ওই টাইমে। আরেকটা অ্যাকাউন্ট নেবেন নাকি রিয়াজ ভাই? আমি তো নিব। রিয়াজ ব্রো আসবে না? রিয়াজ ও রিয়াজ ব্রো গেমিং না, ওই গেমিংটা হটাইছিলাম। প্রাচুর্য ভাইকে কিন্তু ভাই আপনার এফপিএস কত? আচ্ছা আমরা কি র‍্যাঙ্ক খেলতেছি না নরমাল? না না নরমাল নরমাল। তাহলে ঠিক আছে লিড দাও। ওকে লিড দাও। আমার এভারেজ এফপিএস থাকে 100। কাস্টম ম্যাচগুলো যদি খেলি সেই সময় থাকে হচ্ছে 60 থেকে 65 সেই সময়, বাট নরমাল ম্যাচ খেললে আমার 100 100 প্লাস থাকে। FPS কাউন্টার নাই জি ভাই, FPS কাউন্টার আছে আমার রাইট সাইডে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা জানি না। আচ্ছা ইন্টেল ইম্পোর্টার কি বাংলাদেশের? লাইভে দেখাচ্ছে না বাট আমি দেখতে পাচ্ছি আমার FPS কাউন্টার। ইন্টেল ইম্পোর্টার কি? বাইনারি লজিক। ওরা তো দেখি বাইরের জিনিসের বাইরের থেকে অনেক দাম বেশি আছে। তোমার কি 144 মনিটর? না ভাই আমার 144 না, আমার 144 কই? ওটা একটাই ছিল তো, তো ওটা নাকি হচ্ছে ওই নতুন ইম্পোর্ট করে নিয়ে আসছে, ওটা কালকে কি পরশুদিন পাবো আমি। আবার 200 নিবা LG GL 600 ওরা হচ্ছে 200 পিস নিয়ে আসছে, তো ওটা আমার 2 দিন সময় লাগবে। আর বলছে যে রাজশাহীতে পাঠিয়ে দিলে তারপর আমি জেনে নিয়ে আসতে হবে। আর যেটা ছিল সেটা হচ্ছে ওই তোমার ওই ঝামেলার ভিতরে 1 পিসই ছিল LG G। তুমি আগে বলে রাখছো না তো আরেকজনকে দিয়ে দিবে? না 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 দেয়নি তো, ওটা তোমার হচ্ছে ওই অনেক পুরনো ছিল তো, তো ওটা তো খোলামেলা করে দেখানো হয়েছে, তো এই কারণে আর কি ওটা পাঠাইলো না। ডিসপ্লে হ্যাঁ হ্যাঁ যেহেতু ডিসপ্লে ছিল, হ্যাঁ তো নতুন যেহেতু ইম্পোর্ট করবে সে এইজন্য আর কি বললো যে ওখান থেকে। ভাই 100 FPS কি আজকে চিটাং এর কম্পিউটার মার্কেটে গেছিলাম সব খোলা। তাইলে কেমনে খেলবা? জি ভাই পাই না, বাট আমি দুই এক দিনের ভেতরে একটু আপডেট করব আমার পাওয়ার জন্য ভালো এফপিএস। কি কি করবে ভাই? আচ্ছা আপনার না মনিটর আসার কথা আজকে? সেটাই তো এতক্ষণ বললাম। কি বললাম মিয়া এতক্ষণ কি? এতক্ষণ কি বললাম? 100 এফপিএস কি তুমি মনিটর পাবা? না না আমি তো আমার RAM চেঞ্জ করতে হবে, তো আমার 2400 আছে না, 2400 3200 লাগিতে হবে, তখন আমি কত 20 কি 25 বুস্ট পাবো RAM এ। কি পাবো না? সরকারি ভাইজ নাকি FPS না কত 10 হবে না, 10 হবে 20 25 FPS বুস্টের জন্য মানুষ 2060 থেকে 2070 সুপার লাগায়। আচ্ছা তাহলে কত পাবো? 10 15 পাবো নাকি তাও পাবো না? 10 তো পাবো আমি। 10 পাইলে আমার ঠিক আছে ভাই, কাস্টম বা টুর্নামেন্ট ওই সকলগুলাতে 70 আপ থাকলে সব ইউটিউব ভিডিওতে বিশ্বাস করতে নাই। আচ্ছা ইয়া কি জানি LG G PUBG PC মেম্বার কয়জন? INS এর PUBG PC মেম্বার হচ্ছে 6 জন। ক্ল্যানে আছে অনেক, ক্ল্যান মেম্বার অনেক, সবাই একসাথেই খেলি। ক্ল্যান ম্যানেজার আমাদের সাথেই আছে এখন। লাইভে ভাই ঢুকেন না, খেলেন কয়েকটা ম্যাচ। আপনার পিসি এর খরচ কি INS দিবে না? সকল খরচ তার বহন করবে না, নিজেটা তো নেওয়া লাগবে। অনলি টুর্নামেন্টের খরচ, হ্যাঁ টুর্নামেন্টের সকল খরচগুলো আমাদের নামতাছে। মিডে নামো, মিডে এবার ওর সাথে নামবো না? সাথে নামছি। নো গান হেলমেট লাগে আমার, পেয়েছি। ভাই PUBG PC এর প্রাইস কত? 4 তারিখ থেকে 8 তারিখের মধ্যে নিলে আপনার হাইস্ট হয়তো কত খরচ হইতে পারে? $5। 700-800 এর মতো খরচ হবে, তারও কম হইতে পারে। এক নিগা কোন জায়গায় প্লেয়ার? ওরে কি দে মারলো? আরে ওর কাছে M24। ওটাও 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 ভাই রে, যারে পিক নি তার কাছে M24। আপনার কত পিক? এই সকল বিষয়ে না বলতে চাচ্ছি না ভাই। আচ্ছা আমি ওরে আবার পিক নিচ্ছি ওকে 7 পয়েন্ট লাগবে সামনে আছে নাকি আমি রাশ করতেছি 7 পয়েন্ট আছে নাকি সামনে ভাই না ভাই দাও এক রাউন্ড সেল করে নক একটা আতিছে একটা ওয়ালের বাইরে ইয়েলো ড্রেস নক রাইট সাইডে ওয়ালের পেছনে ओके আর কয়টা আছে জি কাছে ওখানে ও ওই পাশে ঢুকছে সামনে পাশে ঢুকবে প্রাচুর্য দুই তলাটাতে আমার পেছনে ওকে আমরা দেখছে হার্ড মার্কে গেছে সামনে কি ওর আছে দুঃখছো জি ঘাট মারকে গেছে আমার ইয়েলো ভিতরে নাই আওয়াজ পাইছে ওই দিক দিয়ে ঘুরে গেছিল ওকে আমি আসি তোমারে সাপোর্টে নাইস সো ডেড অল ডেড তো ওকে নাইস লে পাশে যে যেটা ঘুরে গেছে তুমি কি বাইরেরটাকে মারছো একটা কিন্তু ওয়ালের বাইরে দিয়ে দিয়ে গেছেন হ্যাঁ ওটারে মারছি নাইস শট থ্যাঙ্ক ইউ না 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 আমারে দুইটা শট দিছে পিক নিয়ে খেলতেছিল আমার সাথে হ্যাঁ আমি মারলে বট মানে এত একটা ঝামেলা করে দিয়েছে বট দিয়া ভাই পিএমপিএল এ তোমাদের থেকে অনেক এক্সপেরিয়েন্স আর ভাইয়া মোবাইল টিমের সকল কথা আমি জানি না কারণ আমি পাবজি পিসি প্লেয়ার আর আমাদের ফাউন্ডার যখন লাইভ স্ট্রিমে আসবে তখন আপনারা সকল প্রশ্ন করতে পারেন আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানাইতে পারবো আর যেটা জানি না অবশ্যই বলবো যে না ভাই আমি এটা জানি না এই সকল বিষয়ে কারণ এই অফিসিয়াল চ্যানেলটাতে আর কি আপনারা সকল ধরনের স্ট্রিমগুলো দেখতে পাবেন আমাদের ইনস্টিংক্ট ই-স্পোর্টসের যত রকম গেমগুলো খেলা হয় সকল গেমেরই লাইভ স্ট্রিম হবে কার কার কাছে এটা আমার লাইভ কিন্তু নাই বডিতে একটা লাগলেন পড়ে যাবে হ্যাঁ ছেলে খেলবে ও ভাই নাও মারছিলা কেন না আমি মারছিলাম হ্যাঁ না 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 নাও কেন না না আমি এটা বুঝলাম না কভার এসে আমি তার দিকে স্কোপ করে তাকায় আছি সে আমারে মারতেছে তোমার একটা গায় লাগাইছি মিয়া একটা লাগাইলে তো পড়ে যাইতাম লাগাইছো মানে বুঝলাম না আমার এত লেটেন্সি নাকি আজব হ্যাঁ এফপিএস কত বাড়ছে এটা চেঞ্জ করা লাগবে কি 720p আমি এফপিএস পাচ্ছি এখন 110 কনভার্টার দিয়ে চালাই না নাইস আমি এসইউ লুকে নিয়ে এসে এখন সেকেন্ডারি গান পেলে হইও ওকে স্যার একেএম ছিল তারপরে এসকেএস ছিল এসকেএস লাগবে তোমার প্রাচুর্য ভাই কই আসো এদিকে আসো আমার সাথে আসো কিট আছে তোমাদের কাছে কারো কাছে মেড কিট না না ওখানে বাদ দাও চলো এই যে এখানে এই আমার মেড কিট কি আমার কিছুই না আমার কাছে একটা সাইট নাই একেএম এদিকে প্রাচুর্য ভাই এই যে এখানে একেএম এ আমার কোনো সাইট নাই এই যে আমি দাঁড়ায় আছি নাইস এ মারে ভাই देखो भैया PUBG बॉट देखो और कैसे की तो फास्ट एंड नहीं আসছে বটে এই যে আমারে ভাই আপনার গ্রাফিক্স কার্ড কি আমার গ্রাফিক্স কার্ড হচ্ছে 1650 সুপার ভাই ভাই ফ্রেন্ডলি ফায়ারটা কি M24 ভাই এখানে আরেকটা বট চলে এসেছে বাই বাই ए बॉट मेरा मैं একটা স্কোপ নিয়ে আসি ওকে বাট আপনি আপনার টিমমেট রে যখন ফায়ার করবেন সে নক হয়ে যাবে এনিমির মতো ড্যামেজ হবে দরকার যেটা ডেমনস্ট্রেশন করা দরকার যেটা তাই না ভাই আসো তোমার একটা নক দিয়ে দেখাই নো স্যার নো দরকার নেই এই আমি এখানে বট একটা মারলাম কই তার কাছ থেকে আমার একটা সাইট লাগে ओके ओके তোমার এত বট ওর কাছে গেছে अरे मैं तुम्हारा फील्ड शेयर करते हैं इस बार भाई PUBG PC সম্পূর্ণই আলাদা মোবাইলের থেকে কোন দিক দিয়ে এক রকম না খালি ম্যাপটা এক রকম শুধু ম্যাপের সাইজটা আর ম্যাপও এক রকম না ম্যাপ এক রকম কারে মারো চলো ফাইট নেই फाइनल चलो फाइनल है ऐसे चलो 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 ओके फाइनल है प्लेयर पबजी ते यस सॉरी सॉरी रियाज भाई यस भाई पबजी ते टीममेट के मारा ফেলতে পারে যার জন্য কেউ যদি রিপোর্ট দেয় তাহলে আপনি ব্যান খাবেন কত দিনের জন্য 7 দিনের জন্য না প্রথম 7 দিন তারপরে 15 দিন সো কেউ কখনো খেলতে এসা মাইরেন না ব্যান খেয়ে গেলে 15 দিন বসে থাকতে হবে 7 দিন প্রথম ए रियाज भाई लेवल 1 এর ব্যাক আমি এখন ব্যাক পাইনি তো পাইনা না প্লেয়ার ওকে আসি আমার হেলমেট লাগবে এই ম্যাক লাগে ওয়াইর ওকে সাইড প্লেয়ার फाइनल हम तो घुरा देते सुई पास है डायरेक्ट डुबो लेफ्ट ने की राइट है वायर हाउस दिखे डुब से राइट वायर हाउस ने की लेफ्ट वायर हाउस আমাদের বড় যেটা আছে ওকে দেখছি দেখছি শেট জামালা করব আমি ওপরে যাচ্ছি জোস উপরে কে আছে নাকি উপরে একটা আছে উপরে দুইটা প্লেয়ার আছে দুইটা প্লেয়ার আছে একটা মার্ক দাও আর রাইটে 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 নামো ম্যাজিক নিচে নামো নিচে নামো নিচে নাইস নাইস ম্যাজিক আসো এবার ক্লোজ আসো উপরে আরেকজন আরেকজন আছে রিয়াজ ভাই সামনে সেট আরে নেট ঝামেলা করছে রাজু ভাই আসো ও ओके 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 किशना प्लेयर चले रहा है লাগে না বুঝছো বাজে টাইম রিলোড আরে আমার কিছুই নাই ব্যারেলে কিছু আচ্ছা লাগে নাই লাগার কথা লাগে আমার প্যাকেট দুইটা তিনটা তো লাগার কথা ভাই পিসি দিয়ে খেলে আশিক মাহমুদ ভাই পিএমপিএল ভাই ওটা তো মোবাইল সো ওটা আপনি কেমনে পিসি দিয়ে খেলবেন भाई आपनार पाशे की ओनली फोन अच्छा प्लाबुन की আজকে আবার সার্ভারে জয়েন করছে কোন সার্ভার এই সার্ভারে ওটা দেখাচ্ছে ওয়েলকাম এখানে ওয়েলকাম টু iNESOfficial সিরিজ কত লোকের মতো বাইরে হয় তো বের হয় আবার মানে যে বেরায় তো ভাবে চিনতে বেরায় তাহলে আবার ঢুকি কেন আমি বুঝি না যা ইচ্ছা করো কি রে আমার এখানে লাইভ আছে রেডি দেয়ার কিছু অপশন নাই আমার তুমি রিস্টার্ট লবি দাও রিস্টার্ট লবি দাও এই রিয়াজ ভাই ভাই ইমোট মারেন দেখবো ভাই লবিতে ইমোট মারা যায় না আর ইমোট মারলে তুমি দেখবা না ভাই কারণ ফার্স্ট পারসন তো আমি ইমোট মারলে দেখতে পারবা আচ্ছা এই আমরা যখন কিয়াতে থাকবো তখন আমি ইমোট মারব না তখন দেখো এইরো ডান্স কইরা দিও তাইলে হবে আর রিয়াজ ভাই তোমার ইয়া বলো তো যে 144 এর মডেলটা বলো তো যেটা নেবা LG GL 600F LG do guys go to PGC না ভাই PGC হবে না PGC আমরা PGC যাব না ভাই আমরা তো ছোট টুর্নামেন্ট খেলি না এটা শুধু তন্ময় পারবে আমাদের দ্বারা সম্ভব না PGC আমরা শুধু পিজিসি আর পিসিএস এর স্ক্রিনের জন্য বইসা থাকতে পারি সারা দিন স্ট্রিম দেখতে পারি আর শিখতে পারি ওখান থেকে এতটুকু এই যে এদিকে আসো ইয়া ইমোট দাও কই এই যে এদিকে আসো এদিকে ভালো ভালো ডান্স দিবা ওকে সাউন্ড নাই পিসি তে সাউন্ড আমি পাবো তুমি পাবা না 144 LG টা না নিয়ে যাও এটা নাও এটা चलते लकडाउन सब जगह तो এটা কি এখন মানে ভাষাতে ওদের অনলাইনে হ্যাঁ হ্যাঁ প্লেয়াররা যে চার ভাষায় সেই খেলতেছে অনলাইন পিএস দেখলাম না পিসিএস যেভাবে এরকম হইছে এরকম ওকে PUBG পিসিটা পিসিএস অ্যাকচুয়ালি ল্যান্ড টুর্নামেন্ট আর কথা ছিল ল্যান্ড পিসিএস যেটা ল্যান্ড যেটা মানে অ্যাকচুয়াল টুর্নামেন্ট এখন তো শুধু সিলেকশন হচ্ছে না কোয়ালিফাইং রাউন্ড হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল যেটা টুর্নামেন্ট ওটা তো অনেক বড় টুর্নামেন্ট হবে ওটা ল্যান্ড হওয়ার কথা ছিল এইটা তো ইয়ে যাই পরে বলি আমার উপরে কি নামছো কেউ অর্ধলিটা চলে যাচ্ছে ওকে এইবার ফারাবি ভাই যাকে ভোট দিতে বলবো আমি তাকেই ভোট দিব আমিও জামাকের কাছে দিয়ে গেছি কথা আমি এখনো দিছে না না দেরি আছে ভাই আপনারা লাস্ট ইভেন্ট কোনটা খেলছেন ভাই আমরা আসলে বিষয় হলো যে আমরা PUBG পিসি প্লেয়ার সো আপনারা এইখানে সকল ধরনের লাইভ স্ট্রিম পাবেন এটা আসলে কোনো একদম ফিক্সড মোবাইল টিমেরই যে হচ্ছে গ্রুপ না এটা হচ্ছে অফিশিয়াল গ্রুপ এখানে ইনস্টিং ই-স্পোর্টস এর সকল মেম্বার লাইভ স্ট্রিম করবে সকল ধরনের গেম যে খেলে সিএস গো ভ্যালোরেন্ট কল অফ ডিউটি প্রাচুর্যের ভ্যালোরেন্টের কি অবস্থা কি অবস্থা এখানে ভালোই করছে কোনো একটা ভাই ওই PMPL ভাই এই সকল প্রশ্নগুলো হয়তো আমি অ্যানসার দিতে পারছি না কারণ এটা আমি এই সকল বিষয় আমি জানি না যতটুকু আমি বলছি যতটুকু জানি অবশ্যই জানাবো PUBG গ্লোবাল চ্যাম্পিয়নশিপে সাউথ এশিয়া রিজিয়ন অ্যাড হওয়ার চান্স আছে এনিমি কি নাই ভাই না 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 মেবি না কি আমার কাছে দুটো স্কিনই রকেন গোল স্কিন এটা জানি না আমি PUBG খেলতেছো নাইস গিভ আপ এতদিন অনেক লাইভ হইছে এখন PUBG লাইভ হবে সামনে আরো লাইভ আসছে আর 6 আসবে ওয়ারজোন আসবে তো সবাই সাথেই থাকো দেখতে থাকো এনজয় করতে থাকো ভাই রেড ডট ছাড়া কোনো স্কোপ নাই এসএলআর পেয়েছি আমি নাইসো কারো যদি 2x লাগে কইও 2x দাও নিচে নাও ব্যারেল না কে কে মডেলটা কমেন্ট করে দেন ভাই মনিটর আমার যেটা মনিটর বর্তমানে সেটা আর কি বলতে পারেন 60 এর যেটা একটা টিভি तो दो तीन दिन भेतर आमी मॉनिटर निब LG GL 600F 144 तखन होयतो डिस्क्रिप्शने पिन करे रेखे देबो जे आमार कोनटा मॉनिटर स्मोक নিয়েছি এটা চিকেন হয়ে যাক রেসবে একজনে আস্ক করছে যে আপনারা লাস্ট PUBG পিসিএস করার কি কোনো ই-স্পোর্টস ইভেন্ট খেলছেন লাস্ট হ্যাঁ কোনটা ছিল ম্যাডলি না ম্যাডলিতে আমরা থার্ড হইছে আর আরেকটা লাস্ট কোনটা জানি ছিল তোমার ওটাতে খুব বাজে হয়েছিল আমাদের পজিশন লাস্টটা খারাপ হয়েছিল না হ্যাঁ লাস্ট হলো ম্যাডলি গেমিং যেটাতে থার্ড হইলাম এটা তো প্রাইজ মানি আমাদের এখনো দেয় না কেন দিবে না করোনার পর দিবে করোনা যেতেছে কত বাবা বুঝতে বাট $2000 $2000 ইরফান কাপসি রেড ফকির $2000 $2000 ভাই বাঙালি মানুষ কিছু কইতাম না আচ্ছা আমাদের অফিশিয়াল পেজে তো এই সকল তথ্যগুলো দেওয়া থাকে যে আসলে কোন টিম কেমন করলো না করলো আপনারা যদি ফলো করে থাকেন তো অবশ্যই সকল তথ্য সেখান থেকে পাবেন কারা কিনো কি বট থাকে নাকি তা থাকবে না কারা কিনো কেন বট দিল নরমাল মোড সবগুলোতে আছে তো ফার্স্ট এড লাগবে কারো 6টা আছে এই ম্যাপে কিছু দেখ না দেখ ফার্স্ট এডটা একদম মন খুলে দেয় पैकेट लॉस बिस्टी होते हैं इमने नेचर ऑफ़ द खराब और बिस्टी इधर तक क्लोज करो ना दूसरे के फाइट ना मैजिक क्लोज दूं क्या जाओ ना बार पावर नहीं है जैसे बोला है इटा चिकन नहीं वो फन ब्रो प्लीज negative I mean kono false comment koren na kahan hai samne ache naki oh are dhoro 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 are test mode diyeche je Prachuryya dekhi pare kina magic marcho eta re Prachuryya ki smoke hai भाई स्मोक है ना बात होते ऐसी टीपीपी खेलबो टीपीपी অন্য একটা সময় খেলবো ভাই কোন অন্য একদিন এটা নক করছ না সামনেটা সাব্বির আমরা খেললে পরে না আমি খেলতে আর না এই ম্যাচে 1 মিনিট একটু নিচে আসো তো আচ্ছা হাই এনিমি हमारे आलादा एंगल थे हमारे देखते दुई टीम ए टावर एमके और कैसे একটা একটা ঢুকতাছে দূর থেকে আমি প্রাচুর্য সাইডে গেলাম ম্যাজিক ক্লোজ করে ফেলেছো কোথা থেকে এনিমি আসছে ওকে দেখছি আমি রিচ ধরে যাইতেছি আমি বলছিলাম ক্লোজ করবা না ভাই জিনিসগুলো বোঝো না দরকার ছিল না এত দূরে যাওয়া হ্যাঁ ওরা তো বের হবে ওই জায়গায় মারছে জি এই তো আরে ভিতরে দুইটা টিম আছে শাওন ভাই না ইয়া শেমাক ভাইরা দেখতেছি তুমি আমার ইয়াতে ওই কম্পাউন্ড আছে না কম্পাউন্ডের ওখানে আমার ব্যাটার কাছে আছে কি একটা হেডশট উড়াই দিলাম হেলমেট নাই রাইটটা ক্লিয়ার করে আসেন এই দিক দিয়ে আসতে পারে रेगुलर लाइव आसार चेष्टा होबे सबाई करबे लेफ्ट दिया ढुका जाबे ना राइट दिए ढुकते होबे रियाज बैक करे फेलो ओके राइट दिस जोने चलो ओरा दुई टीम फाइट नी ओरा लेफ्ट दिए गेले मार खेते होबे আমি বেট হই আমি খুবই অবস্থা খারাপ আমার ওই সময় দেখলাম তো আপনি নেটের ব্যারেল দিয়ে তুমি এনিমিকে এম করে মারতেছো কিন্তু এনিমির বডিতে একটাও ব্লাড শট হচ্ছে না মাহবুব হোসেন ভাই जो আমাদের যদি নেওয়া হয় তাহলে অ্যানাউন্সমেন্ট আসবে নিউজ আপনারা পাবেন মোবাইলের কেউ অবশ্যই হ্যাঁ ওইটার গাইস অফ কোর্স আমাদের রিয়াজ ভাইয়ের যেখানে সে নিয়মিত স্ট্রিম করে ওইটা যদি আপনারা ফলো করতে চান তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সামনে এনিমি ওইটাকে ফলো করবেন ওইটাকে মারা সামনে থেকে নক এ স্মোক দিলাম নাইস 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 এখনো মারতেছে সামনে এখানে নক কম্পাউন্ডে স্মোক কে দিছে প্রাচুর্য আমি এটা ক্লিয়ার করতে হবে ক্লোজেটটা ওই ডিএমআরটা কই থেকে মারছো দেখছিলা না এই ক্লোজে এনিমি থাকতে পারে ডিএমআরটা হোয়াট সব ফেলে দিয়েছে এখানে আর টিমমেট সামনে থাকবে সামনে কম্পাউন্ডে থাকতে পারে এইটা লাইভ আস্তে ধরে গেলে লাইভ লাইভ হ্যাঁ লাইভ এইট তো নাকি আরে এখানে ওঠা যায় না রাইট দিয়ে হিলে উঠলাম ডিএমআরটা যেটা মারছে এটা কই এটা দূর থেকে মারছে না কি তো না সবগুলো লেফটে আছে ওই লেফটের ওই টিমটা আছে কিন্তু রাইটও থাকতে পারে একটা প্লেয়ার হ্যাঁ হ্যাঁ সামনে এনিমি দেখছি পিছনে 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 ওকে সাউথ ইস্টে কোথায় সাউথ ইস্টে পিছনে পাহাড় উপরে ডেড ডেড জস পিছনেটা ডেড 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 পিছনেটা ডেড সামনে দুই টিম ফাইট নাই থার্ড পার্টি করব ওর ওর না জোনে আছে আমার ভেস্ট একদম ডেড हम बूस्ट করি কতটা ভালো মারছে 4x পাইছে নাকি রিয়াজ না না 3x সামনে কই জানো এক্স্যাক্ট রাইট আপনার ওয়েস্টে জান না ধরে রাখেন সনভাই ডাইরেক্ট কিল নাইস 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 দুইজন আছে ইজি চিকেন সামনে কম্পাউন্ড এনিমি আছে কত দে করছে ফুল বুস্ট হয়ে গেল এখানে ফাইট নিছিল হার্ড মার্কে ইয়েলো ক্লোজ ক্লোজও করতে পারে রাইটে ডাউন কম্পাউন্ডে থাকতে পারে আমি লেফটটা দেখতেছি হেলমেট লাগলে নিয়ে নাও এখান থেকে ভেস্ট লাগে আমার ওরা লেফট সাইড দিয়ে ঘুরতে পারে কিন্তু পিছনে নাকি না পেছনে না ওরা লেফট সাইড দিয়ে ঘুরতে পারে হার্ট মার্কে ইয়েলো রেড জোন ওখানে তো দেয়ার কথা আমার আর রেড জোন আচ্ছা পেছন সাইডটা একটু দেখে আসি আমি তুমি যাও না আমি যাই তুমি সামনেটা দেখো আমি বেইট হই তুমি খেলো ওকে 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 মাহবুব হোসেন है भाई तेरा কম্পিটিটিভ প্লেয়ার সরি भैया গেমে ফোকাসের কারণে কমেন্ট গুলো পড়তে পারছি না সমস্যা না আমি কভার করতেছি সামনে রিজে মেবি ওরা আছে না রিজে আছে এই ছোট শেক ইয়ার ভিতরে থাকতে পারে নাইস আমার ক্লাস গাইস শেক ভাই গেম ল্যাগ দিতেছে আরে গেম ক্র্যাশ খাইছে ভাগ্যওয়ালা সামনে ওয়াল ওয়ালের বিষয় না ওরা কম্পাউন্ডেই আছে জোনের বাইরে চলে যাবে 2v2 হয়ে গেল এটা হচ্ছে কথা জোনের বাইরে চলে যাবা জোনের বাইরে এই জিনিসটা ফিক্স করা দরকার ওনাকে বেট হিসেবে ইউজ করা ওনাকে মাত্র অনলাইন নো নেম ব্রো পরিচয় তো সবার সাথে করানো হয়ে গেছে মারছে ওকে শট দিছে আমার হেডশট দেখি স্মোক দেখছো তুমি দেখছি মারতে পারবো না আমাকে দেখেনি দেখে দিছো আমাকে আমার হেলমেট নাই তোমার ভেস্ট নাই কেন গেলা आई हाय शान भाई तुम जोन आছো না আমি जोन ओके नीचे থেকে আমার মাথা দেখবে দেখছো তো ভাই তুমি রাইটে দেখছো তো ওয়াল ভাঙা ভাঙা ওয়ালের পিছনে হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ আরে একটু এটার পিছনে একটা ওয়াল এটার পিছনে হ্যাঁ ওই যে দেখছো তো হিট শট খাইছে একটা এমকে ওইটাই এমকে এমকে আমি হিল করি রিয়াজ দেখছো তো কই আমি দেখছো হ্যাঁ গুলি সাউন্ড তো পাইছো আমি আসলে ওর সাথে আর পিক নিতে পারবো না ওকে 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 তুমি ধরে রাখো আমার হেলমেট নাই একটা আমার মনে ক্লোজ চলে আসছে এই ওয়ালের পিছনে এটা দুই ওয়ালের পিছনে এখানে না এখানে রিয়াজ একদম তোমার রাইটে রিয়াজ ভাই তোমার রাইটে এখানে হ্যাঁ 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 এই সোজা গেলে তোমার বামে যে ওয়ালটা পাবে এখানে এখানে হ্যাঁ হ্যাঁ হুম এই যে ওই যে দেখছো তো হোয়াট আরে নাইস নাইস সো হ্যাঁ ওকে গাইস এটা লাইভে 5 চিকেন ছিল থ্যাঙ্ক ইউ সো মাচ গাইস সাথে থাকার জন্য हैशटैग जीजी गाइस यस আমি ক্লোজ করছিলাম কারণ একটা ঢুকে গিয়েছিল আর এটা ঢুকে গেল লেফট সাইড আমার ওপেনে ভাই তো দেখছো ভাই গেমে প্রবলেম আছে বুঝিনা ভাই নক খায় না আমা ঢুকো কেমন আপনি না না সম্ভব আমি মাহবুব হাসান ভাই ওয়েল প্লেড ব্রাদার্স थैंक यू सो मच ভাই जी 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 Hashtag GG guys. Shout out Walker Gaming SW. Shout out to you, bro. Tomra ascho? Raibi bhai khelle aro bhalo lagto. Obosshoi bhai Raibi bhai ke niye ashbo khelabo. Ar Raibi bhai PC khelte chay na. Khelbe, obosshoi khelbe. মানে একটা ওটাতে কমফোর্টেবল হয়ে গেছে তো এটাতে অনেক দিন লাগে মনে হয় না এই ভাই খেলে ভ্যালোরেন্ট ভ্যালোরেন্ট यस কোপাই ভ্যালোরেন্টে শুধু কোপাই এই ভাই ভ্যালোরেন্ট ভালো করছে তন্ময় তুমি অনলাইনে দেখাই না আমার একটু সমস্যা হচ্ছে গেম আমার এটা ই স্মার্ট আইডি আমি ইনভাইট দিচ্ছি ওকে ফান্ডামেন্টাল 69 ফান্ডামেন্টাল 98 ওকে ফান্ডামেন্টাল 98 69 শফিকুল ইসলাম জি 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 আলামিন শরীফ খালি আজেবাজে কথা বলা করে হ্যাঁ তুমি আজেবাজে কথা জানতে পারো আর আমি বলতে পারবো না না আমি জানতে পারি তুমি আমি তো আসলে কিছু বলিনি ছি ছি ভাই আপনি সিনিয়র হয়ে আমাদের জুনিয়রদের কি শেখাচ্ছেন আমাদের সিনিয়ররা আমাদের টিভি না এটা অসুবিধা তুমি কি করবা रैंक खेल जे मोबाइल আর পিসি এক না তোর আমারটা তোমারটা এক না কি মামা তোমার মামা কি খেলবে PUBG মোবাইল তোমার সাথে ও আমার সাথে নামবে ওকে গুড গেম সিয়াম আহমেদ গুড গেম গেমার্স এফপিটিএন গেমার্স জি জি ফান্ডামেন্টাল 96 না 68 আরে 98 फंडामेंटल 98 प्राचुर्य भाई को यार शाउन भाई को खेलबे ना तारा আমি তো ঢুকছি তারা তো খেলে আরে फंडामेंटल 98 তোমার তো জোস চেহারা ভাই রে ভাই কি চাকমা র‍্যাঙ্ক খেলবা র‍্যাঙ্ক র‍্যাঙ্কটা এখন খেলবো না রাতে খেলবো লাইভ আসছে তো অফিশিয়াল পেজ থেকে র‍্যাঙ্কে যদি আমাদের এক লবিতে কোনো হ্যাকার না পড়ে খেলি মজা আছে ভাই হেল্প করেন কোমল ভাই অবশ্যই জানান আপনার কি হেল্প লাগবে যদি পারে অবশ্যই থ্যাঙ্ক ইউ বা তাহলে আমি তুমি আর তন্ময় ভাই নিচে চলে যেতাম তার সাথে খেলবেই না ও আমার সমস্যা রেডি দাও ও একটু আগে এম করে গুলি মানে ব্যারেল দিয়ে এম করে মারতেছিল প্লেয়ার ওটাকে, কিন্তু একটাও বডিতে লাগতেছিল না। ওই তো ওনার শটে রেজিস্টারই হয় না। ওনে 950 দিয়ে কেমনে খেলা আমি তো এখনো বুঝি না। কি? ওনে 950 দিয়ে কি হবে খেলে আমি এখনো বুঝি না। ইতিহাস। অনেকে আছে 750 ti দিও খেলে। আমি কে খেলে 750 দিয়ে খেলতাম। কনস্ট্যান্ট FPS থাকে। সাফাতের ছোট ভাই আছে আমি ti তো ভালো। ti ভার্সন গুলো তো ভালো। জাস্ট 750 সমস্যা। 750 ti যেটা আরে আমি 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 স্টার্ট করছিলাম কি দিয়ে 1030 দিয়ে। শাওন ভাই 1030 দিয়ে শুরু করো GTX না তোমাদের GT সিরিজ এর। GT 1030। আমি GTX 1030 থেকে আবার 750 টিআই মনে হয় বেটার তাই না? আমার যদি কখনো খুব পরে বেশি পরিমাণ 1030 থেকে GTX 750 টিআই বেটার না একটু? অনেক বেটার ভাই, GT বেটার মনে হয়, অনেক বেটার। কিন্তু ভাই সিরিজ আর GT সিরিজে তো ডিফারেন্স আছে। GTX অনেক গরম হয় ভাই, অনেক। আমি ইউজ করছি গাছটা, GTX 1070 টিআই ইউজ করছি 40 দিন এক্স্যাক্ট। কোকো ভাই হ্যালো ব্রাদার্স, হ্যালো কোকো ভাই। নেক্সট এরাঙ্গেল খেলব না? খেলবো, সমস্যা নেই। আমার এমন প্যারাশুট PUBG আইডিটা হ্যাক করা হয়েছে। PUBG আইডি আপনার হ্যাক কেমনে করলো ভাই? ওই প্লাবনের মত উল্টাপাল্টা জায়গায় ঢুকে কম। আমাদের এখানে তো একজন আছে ক্লিক বেটে করে ঢুকে গেছে, এরপর আইডি হ্যাক। সেই মাক নামের ছেলেটা, সেই মাক তো বাঁচাইছিল, সেই মাক তো বাঁচাইছিল। হ্যাক করা যায় ইয়া ইজি আছে। স্টিম আইডির কোড যদি ইউজ করে থাকেন তাহলে ওটা স্টিম ইয়াতে দিলে সেন্ড করে দিলে ওরা ইয়া করে দেয়, এটা ভেরিফাই করে দেয়। আপনাকে নতুন একটা লিংক দেয় ওখান থেকে। ওকে শোনো শোনো, অ্যাক্টিভ আছে প্যারাশুট দেখছো না? অ্যাক্টিভ আছে বামে নাম করব আমরা, রিয়াজ সোলবার বিল্ডিং নাম গেল। ওকে ফান্ডামেন্টালটা তোমার এখানে দুইটা নামছে, উপরে নামলাম আমরা। এনিমি স্পট করো, আমি চলে আসছি। আমার সামনেই নামছে ওরা। ওকে তোমরা স্পট করছে কি? অবশ্যই স্পট করছে। আচ্ছা তাহলে চলো গান নিয়ে চলো, একটা করে দুইটা আছে ইজি ক্লিয়ার। কোনো দুইটা না, চারটা প্লেয়ার নামছে। এখানে প্লেয়ার